বাংলাদেশে দুইজনের মৃত্যু নিয়ে খুব সমালোচনা করা হয়। বঙ্গবন্ধুর সময়ে সিরাজ শিকদারের হত্যাকাণ্ড বা মৃত্যু, আর জিয়াউর রহমানের আমলে তাহেরের, কর্নেল তাহেরের ফাঁসি। ভালো করেছে যা করেছিল। স্বাধীনতার পরে কমিউনিস্ট, মার্কসিস্ট, এই সকল টেররিস্টরা সারা বাংলাদেশে তাণ্ডব শুরু করেছিল এবং তাজউদ্দিন সেই টেররিস্ট এক্সট্রিমিস্টদেরকে পরোক্ষভাবে সমর্থন করছিল। বঙ্গবন্ধু তার সকল নিকট রাজনীতির নেতাদের দ্বারা বিট্রেড হয়েছিলেন, এটাই বাস্তব। ওসমানী, সিরাজ শিকদার, তাহের, মঞ্জুর, জিয়াউর রহমান, খালেদ মোশাররফ, ভাসানী, যার নামই বলেন না কেন, সবাই বঙ্গবন্ধুকে কম বেশি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিট্রে করেছিল। পশ্চিমা দেশ, বিশেষ করে আমেরিকা, আলটিমেটাম দিয়েছিল যে মার্কসিস্ট কমিউনিস্ট তাজউদ্দিনকে যেন বেশি ক্ষমতা না দেয়া হয়। যুদ্ধোত্তর বাংলাদেশ যখন ভারত নিজেই না খেয়ে থাকে, সোভিয়েত ইউনিয়ন নিজেই টানাটানিতে আছে, তখন বাংলাদেশ থেকে এই দুটো দেশ নামকস্তে কিছু দিয়ে মুখ ফিরিয়ে নিয়েছিল। মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক পুনঃস্থাপন না করলে এবং বিভিন্ন ইসলামী মৌলবাদী বিষয়গুলো যদি গ্রহণ না করা হয় বা পাকিস্তানের সাথে যদি আতাত না করা হয়, তাহলে পশ্চিমা দেশগুলো আমাদের বাংলাদেশকে সহায়তা দেবে না বলে পরোক্ষভাবে জানিয়ে দিয়েছিল। তাই ওই দেশগুলো আমাদেরকে স্বীকৃতি দিচ্ছিল না। সোভিয়েত ইউনিয়ন, ভারত মুখ ফিরে নিল, সৌদি আরব স্বীকৃতি দিল না, পাকিস্তান স্বীকৃতি দেয় না, মুসলিম দেশ বেশিরভাগই স্বীকৃতি দেয় না, দুর্ভিক্ষ চারিদিকে, সাহায্য সহযোগিতা বন্ধ, গোলাম আজম থেকে শুরু করে সকল শয়তানদেরকে পুনর্বাসিত করতে হবে, জয় বাংলা বাদ দিয়ে বাংলাদেশ জিন্দাবাদ আনতে হবে। এগুলোর সাথে বঙ্গবন্ধু কম্প্রোমাইজ করতে পারেনি, কারণ তিনি জানেন এত কষ্টার্জিত স্বাধীনতা জলাঞ্জলি যেত যদি আমেরিকার চাপে বঙ্গবন্ধু এদের শর্ত মেনে নিত, এবং সেটা বিভিন্ন সাক্ষাৎকারে প্রমাণ পাওয়া গেছে। বঙ্গবন্ধু বলেছেন আমেরিকান জার্নালিস্টদেরকে সাহায্য দিতে পারো, কিন্তু কোনো শর্ত জুড়ে দেবে না, কারণ তোমরা ভিয়েতনাম সহ বিভিন্ন জায়গায় আক্রমণ করে যুদ্ধ চালিয়ে সফলতা আনতে পারোনি। ওদিকে বঙ্গবন্ধু নন অ্যালাইন মুভমেন্টের সাথে জড়িত ছিলেন, যাতে তৃতীয় বিশ্বের সাথে তাল মিলিয়ে যারা পৃথিবীতে বিভিন্নভাবে সাফার করেছে সেই সকল রাষ্ট্রের সাথে মিলে সামনে এগিয়ে যাওয়া যায়। কিন্তু এই সকল মার্ক্সবাদী, লেনিনবাদী কমিউনিস্টরা সবচেয়ে বেশি বঙ্গবন্ধুর সাথে বিট্রে করা শুরু করলো। তারা চাইল বাংলাদেশে একটি বামপন্থী কমিউনিস্ট সরকার কায়েম করবে, অনেকটা ফিদেল কাস্ট্রোর মতো। তারা বিভিন্ন জায়গায় কৃষকদেরকে, সাধারণ মানুষদেরকে উস্কে দেওয়া শুরু করলো গ্রামে গঞ্জে। এই ইনুশুদ্ধ, তারা খুন, খারাপি, গুম, অস্ত্রবাজিতে লিপ্ত হলো, তারা অস্ত্র জমা দেয়নি। তাই এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য স্পেশাল পাওয়ার দরকার ছিল। সরকার প্রধান হিসেবে বঙ্গবন্ধুর অধিকার ছিল শুট অন সাইট ঘোষণা করার। সুতরাং সিরাজ শিকদারকে যদি বঙ্গবন্ধু হত্যা করিয়ে থাকে, ভালো কাজ করেছেন, স্যালুট বঙ্গবন্ধু, স্যালুট। এই ইনু তখন আগুন দিচ্ছিল এখানে সেখানে, আর তাহের, এবারটা তাহের রিটায়ারমেন্টের পরেও, এবারটা তো ঠ্যাং নাই, তুই রিটায়ারমেন্টের পরেও তুই সেনাবাহিনীর বাইরে থেকে সেনাবাহিনীকে ইনফ্লুয়েন্স করিস। বাংলাদেশে মিলিটারি কোডে এ শাস্তি কি? সেনাবাহিনীর বাইরে থেকে সেনাবাহিনীর ভিতরে ইনফ্লুয়েন্স করে সেনাবাহিনীকে কু করানো, বলতে পারেন জিয়াউর রহমানকে মুক্ত করেছে,
So what? Ziaur Rahman is not Bangladesh. Sheikh Mujibur Rahman is not Bangladesh. Bangladesh has his own entity. বাংলাদেশে বা বিশ্বে যে কোনো সেনাবাহিনীর বাইরে থেকে সেনাবাহিনীর ভিতরে ইনফ্লুয়েন্স করে কু করানো, এটা দেশদ্রোহিতা। তো এর শাস্তি কি? যখন কুয়ের পর কু হচ্ছিল, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে কুয়ের পর কু হচ্ছিল, জিয়াউর রহমান সাহসী ভূমিকা পালন করেছিলেন। তখন উনি শক্ত হাতে মিলিটারিকে কন্ট্রোল করা দরকার ছিল, কারণ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন। ভারত তখন বর্ডারে বোমিং করছিল, জানেন কিছু? এই কর্নেলকে তখন ছেড়ে দিলে, অর্থাৎ তাহেরকে ছেড়ে দিলে, তখন প্রমাণিত হতো যে বাংলাদেশ মিলিটারি দুর্বল এবং আরও দেশ এই কু কন্টিনিউ করত, তাও আবার মিলিটারির বাইরে থেকে। তো তাহেরকে ফাঁসি দিবে না তো কী করবে? চুমা দিবে? আর তাহের তো ছিল মাওবাদী, কমিউনিস্ট। জিয়াউর রহমান যা করেছিল এই বিষয়ে পারফেক্ট। সুতরাং জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুজনেই সিরাজ শিকদার এবং তাহেরের ব্যাপারে যেই রোল প্লে করেছে সুপার। এখন শেখ হাসিনা ভালো খেলছেন, উনি তাহেরের বউর সাথে ব্যালেন্স করে রাজনীতি করাচ্ছেন, ইনুর সাথেও তাই। এই তো শাস্ত্রাঞ্চ কি খেলারই শেখ হাসিনা, রাশিয়া চায়না আমেরিকা সবগুলো ব্যালেন্স করে রাজনীতি করছেন, বাংলাদেশকে ইউক্রেন উনি হতে দেননি। আমার চেয়ে বড় সমালোচক শেখ হাসিনা কেউ নাই, কিন্তু শেখ হাসিনা যেভাবে ব্যালেন্স করে দেশ চালাচ্ছেন সুপার। সুতরাং ওই সিরাজ শিকদার আর তাহেরের জন্য চোখের পানি ফেলা বাদ দেন। আমাদের ফাউন্ডিং ফাদাররা অর্থাৎ বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান যা করেছিলেন সিরাজ শিকদার এবং তাহের ব্যাপারে সুপার।